এই একটি ফল আছে, ওই যে তলায় এখানে এখানে এই একটি ফল। তারপরে আমি আরেকটু নিচে নেমে আসবো, দেখুন এই একটি ফল আছে, এটি ফল, এটি ফল, ওই একটি ফল। তারপরে দেখুন আরেকটু নিচে নেমে এলাম, এই একটি ফল, এই একটি ফল, এই পাতার ভিতরে আছে এই একটি ফল। তারপরে ওই একটি ফল, তারপরে দেখুন এই আমার হাতের কাছে এই একটি ফল। এপারে দেখুন সেই বড় হয়ে গেছে। এপার বাংলা ওপার বাংলা সমস্ত কৃষক বন্ধুদেরকে সোনার ফসল ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে পাশে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো ফলন কম হচ্ছে। আমাকে কয়েকটা বন্ধু কয়েকদিন ধরে মেসেজ করছে যে দাদা আমার ফলন কম হচ্ছে। অ্যাকচুয়ালি ফলন কম হওয়ার কয়েকটা কারণ আছে। সবচাইতে উল্লেখযোগ্য কারণ এবং সবথেকে বেশি যে কারণের জন্য আপনি ফলন কম পাচ্ছেন সেটি হলো যে বীজ, আপনি কোন জাতের বীজ ব্যবহার করছেন। এটা কিন্তু শসা বাগানের একটা উল্লেখযোগ্য পয়েন্ট। আপনি কোন বীজ ব্যবহার করছেন এটা প্রথমে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আপনি কোন বীজ ব্যবহার করছেন। 35 দিনের বীজ আছে, 12 পাতা শসা বীজ আছে, যেগুলো আমি মার্কেটে শুনেছি। অ্যাকচুয়ালি আমি তো আর কোনো দোকানি নয়, আমি একজন কৃষক, তাই আমি যেগুলো জানি সেইগুলোই বলছি। তারপরে আছে তোমার মাচা ভরে গিয়ে ফল দেবে, 55 দিনে ফল দেবে, বা অনেক ক্ষেত্রে দেখা যাবে বলা হচ্ছে যে এই বীজটা তাড়াতাড়ি ফল আসবে, এই গাছটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এই গাছটাতে দীর্ঘদিন ফল দেবে, এই গাছটা দেরি করে ফল ধরবে, এরকম অনেক রকমের বীজ মার্কেটে কিনতে পাওয়া যায়। তাই আপনাদেরকে সর্বপ্রথমে বীজ সম্পর্কে ধারণা করে নিতে হবে যে আপনি কোন বীজ চাষ করবেন, এটা একটা মূল পয়েন্ট। আমার সঙ্গেও কয়েক বছর ঘটেছিল এটা, গাছ হয়ে গেছে প্রচুর, ফল পাওয়া যায়নি, এরকম হয়েছিল। আমি নানান হরমোন, নানান ধরনের ভিটামিন, ওষুধ, অনেক কিছু প্রয়োগ করেছি, করার পরও আমি গাছে ফল আনতে পারিনি। তারপরে সেই বীজগুলো আমি ছেড়ে দিলাম। তারপর আমি যে বীজ এখন চাষ করছি এই বীজটা বেশ কয়েক বছর ধরে করছি এবং খুবই ভালো। আমি সাজেস্ট করবো এই বীজটা খুবই ভালো, কোনো অসুবিধা নেই। আজকের আমি দেখাবো যে বীজটার ভালো আমি কেন বলেছি, তাই আমি সেটা আজকে দেখাবো যে প্রত্যেকটা গাঁটে গাঁটে কেমন ফল আসে, বা একটা গাঁটে বা একটা একটা গাছের পাতার গোড়া দিয়ে দুটি করে ফল হয়, তিনটি এরকম বীজ আছে, আমি সেটা আজকের আপনাদেরকে দেখাবো। শসা বাগান করে যে ইনকাম করা যাবে, বা শসা বাগান করে আপনারা যে কিছু টাকা ইনকাম করে স্বাবলম্বী হতে পারবেন, সেই উদ্দেশ্যে আমি আপনাদের মাঝে এই ভিডিওগুলো উপস্থাপন করছি। আমি কোনো কোম্পানির হয়ে বলছি না যে এই ওষুধ ব্যবহার করো, এটা করো, ওটা করো, সেটা করো, বা আমি আপনাদেরকে একটু একটু ভিডিও দিয়ে বলছি না যে এই করলাম এই হলো, আমার এই লাভ হলো, এই এত টাকা হলো, আসলে ওটা নয়। আমি ধীরে ধীরে পার্ট টু পার্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে যদি বাও কোনো একজন বন্ধু অন্তত আমার এই ভিডিও দেখে শসা বাগান করে কিছুটা টাকা যদি বা ইনকাম করতে পারে সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার একটা। তাই আমি এই ভিডিওগুলো তৈরি করছি। আসুন দেখে নিই যে আমার বীজটাতে কত সুন্দর ফল এসছে, সেইটা আমি আজকের আপনাদেরকে দেখাবো। কয়েকদিন ধরে বন্ধুরা আমাকে মেসেজ করছে যে দাদা আমার গাছ প্রচুর হয়ে গেছে কিন্তু ফল ধরছে না। না,
আপনি যতই ভিটামিন মারুন, যতই আপনি হরমোন প্রয়োগ করুন, ফল আপনার ধরবে না গাছে। কারণ বীজ না ভালো হলে ফল কখনো গাছে ভালোভাবে পরিপূর্ণ হবে না। চলুন দেখে নিই। এই যে একটা ফল, দেখুন, দাঁড়াও, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে তিনটি ফল আছে, একটি বড় এবং দুটি আরও ছোট ছোট আছে, তিনটি ফল। তারপরে একটু নিচে নেমে আসবো আমরা গাছের, আমি পুরো ভিডিও ডেমোগ্রাফি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই একটি ফল আছে, এই একটি ফল আছে, ওই যে তলায় এখানে এখানে এই একটি ফল। তারপরে আমি আরেকটু নিচে নেমে আসবো, দেখুন, এই একটি ফল আছে, এটি ফল, এটি ফল, ওই একটি ফল। তারপরে দেখুন, আরেকটু নিচে নেমে এলাম, এই একটি ফল, এই একটি ফল, এই পাতার ভিতরে আছে এই একটি ফল। তারপরে ওই একটি ফল। তারপরে দেখুন, এই আমার হাতের কাছে এই একটি ফল। এপারে দেখুন, সেই বড় হয়ে গেছে, ওই একটি ফল। ও পাশে দেখুন, ওই বড় হয়ে গেছে, ওই একটি ফল। তারপরে আরেকটু নিচে আমি নিয়ে যাই, আপনার নিচের দিক তলা দিয়ে এলে দেখতে পাবেন, দেখুন, আরও এই কয়েকটি ফল দেখতে পাচ্ছেন, আরও কয়েকটি ফল, আরও কয়েকটি ফল। একটা ফল পচে গেছে, হ্যাঁ, এপাশে একটু সরে যাই, এই একটি ফল, ওই একটি ফল। এই গাছটাতে দেখুন, এখানে একটি ফল, ওখানে একটি ফল। তাহলে আমি আপনাদেরকে যেটা দেখালাম, দেখুন দেখুন, যে ফল, এই যে বীজটা আমি চাষ করি, এই বীজটাতে এটাই সবচাইতে উল্লেখযোগ্যপূর্ণ যে প্রত্যেকটা গাঁটে গাঁটে একটা করে ফল ধরে যায়। কারণ দেখুন, আমার এই বীজটা হচ্ছে 45 দিনের বীজ, মানে 45 দিনের মাথায় ফল পাওয়া যাবে। অথচ আমার গাছের বয়স এখন 45 দিন পরিপূর্ণ হয়নি। 45 দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেই আপনারা দেখা পাবেন, এই যে যেখানে দেখতে পাচ্ছেন একটা ফল ধরে আছে, ওখানে আপনারা দেখবেন যে দুটো তিনটে করে ফল এক একটা ডবগা দিয়েই বের হবে। আমি আপনাদেরকে আরও দেখাবো, দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একটা ফল নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। দেখুন, তলা দিয়ে শশা বড় হয়ে গেছে, মানে কালকে উঠাতে হবে আমাকে। এই দেখুন, এই যে ফল আছে, ওখানে ওই একটা শশা পচে যাচ্ছে। এই শশা কেন পচে যাচ্ছে এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো, নেক্সট যে ভিডিওটা বানাবো সেটা ওই শশা পচে কেন যাচ্ছে বা শশা পচে গেলে আপনাদের কী করণীয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো পার্ট টু পার্ট। তাই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি শশা বাগান সম্পর্কে, শুধুমাত্র শশা বাগান, যেহেতু আমি শশা বাগানই চাষ করি, আরও একটা দুটো সবজি চাষ করি, আমি যে ধরনের সবজি চাষ করি সেই ধরনের ভিডিও আপনাদেরকে আপডেট করব। কারণ আমি চাষ করব এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারাও চাষ করতে পারেন। আপনারা যদি বা বাগান সম্পর্কে অভিজ্ঞতা থাকে বা কম বেশি জানা থাকে, আপনি সফলতা পাচ্ছেন না, তাহলে আসুন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা ওখানে মেসেজ করতে পারেন। তাছাড়া আমি একটা ইমো নাম্বার দিয়ে দেব, যেহেতু ওপার বাংলার বন্ধুদেরও ভালো সাড়া পাওয়া যাচ্ছে আমার ভিডিও দেখার জন্য, তাই আপনাদের জন্য আমি ইমো নাম্বার দিয়ে দেব, আপনারা ওখানে মেসেজ বা কল করে আমার সঙ্গে কথা বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোনার ফসল ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।